নমস্কার, আপনারা দেখছেন সৌরভস গ্রিন প্ল্যানেট চ্যানেল। চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আমি আজকে দেখাবো কি করে হাইব্রিড পদ্ম বা দেশি পদ্মের টিউবার রোপণ করতে হয় কালো গামলাতে বা কাপড় কাচার যে কোনো গামলাতে। আমরা কালো গামলাটা প্রেফার করি, কেননা তাতে সূর্যের আলোর সরাসরি গাছের টিউবারে পৌঁছায় না, যার ফলে টিউবার ফর্মেশন এবং গাছের বৃদ্ধি ভালো হয়। তো আমি প্রথমেই নিয়ে নিয়েছি 1-2 বছরের পুরনো গোবর সার, যেটা আমি 3 দিন রোদে শুকিয়ে নিয়ে ভালো করে চেলে নিয়েছি। আর এর বদলে আপনারা ভার্মি কম্পোস্ট নিতে পারেন, তবে দেখে নেবেন ভার্মি কম্পোস্টে যাতে ইউরিয়া মেশানো না থাকে। আমি নিজের আঙ্গুলের মাপ করে নিয়ে নিচ্ছি, 2 কর মতন বা 2 ইঞ্চি মতন। আমার আঙ্গুলের 2 কর মানে আমি দেখেছি স্কেলের 2 ইঞ্চির কাছাকাছি হয়। আপনারা চাইলে স্কেল ইউজ করতে পারেন। আর এই ভার্মি কম্পোস্ট বা গোবর সারের সাথে আপনারা 1 মুঠো নিমখোল মিশিয়ে নেবেন এবং আরও 1 মুঠো হাড় গুঁড়ো মিশিয়ে নিতে পারেন। যদি স্টিম বোন মিল পান তাহলে খুবই ভালো। আমি স্টিম বোন মিল পাই না, তাই আমি নর্মাল যে হাড়ের গুঁড়ো সেটাই আমি ইউজ করে থাকি। এই সারগুলো ভালো করে মিক্সড করে নেবেন। আর বারবার বলে রাখছি, আর এটা দেখুন, এটা সিউইড, এটা আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। এটার আমি 10-12 দানা দিয়ে দেবো তলায়। তো সিউইডটা দিলে গাছের গ্রোথটা ভালো হয়, এটার মাইক্রোনিউট্রিয়েন্টসের কাজ করে। তো সারটা আমি ভালো করে মিশিয়ে নেব। তো সারটা মেশাতে মেশাতে আমি বলে দিই যে এই হাইব্রিড পদ্মগুলোর মাটি কিন্তু আমরা সার এবং মাটি একসাথে মিশিয়ে দিই না, তাহলে কিন্তু মানে পদ্মের টিউবার বা কন্দ যেটাই বলেন সেটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার একটা বিরাট বড় সম্ভাবনা থাকে। তাই আমরা একদম নিচে গামলার একদম নিচে 2 ইঞ্চি মতন এই ভার্মি কম্পোস্ট বা গোবর সার দিই, আর তার উপরে দিই প্লেন গার্ডেন সয়েল বা এঁটেল মাটি। তো আমি ব্যবহার করছি এখানে দোআঁশ মাটি। দোআঁশ মাটিটা আমি হাত দিয়ে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি, কেননা দোআঁশ মাটির মধ্যে অনেক সময় বিভিন্ন রকমের পাথর, গাছের শিকড় এগুলো থেকে থাকে। তো সেগুলো যদি মাটির মধ্যে মিশে থাকে তাহলে পরবর্তীতে যখন পদ্ম গাছের টিউবার মাটির মধ্যে ঘুরপাক খাবে তখন সেগুলোতে বাধা খেয়ে টিউবারটা ক্ষতিগ্রস্ত হতে পারে। তো সুন্দর টিউবারের ফর্মেশনের জন্য আমাদের একটু তো কষ্ট করতেই হবে। তো এই মাটিগুলো আমরা ভালো করে বেছে বেছে দিলে ভালো হয় গুঁড়ো করে। আর যদি এঁটেল মাটি তো গুঁড়ো করা খুব একটা সম্ভব হয় না, তো সেক্ষেত্রে আপনারা মাটিটা 2 দিন ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পর দেখবেন মাটিটা নরম হয়ে গেছে, দিয়ে আপনারা হাত দিয়ে যদি মাটির উপরে একটু ঘোরান তাহলেই দেখবেন পাথর বা যে কোনো শিকড় যদি থেকে থাকে সেটা হাতের মধ্যে বাধাপ্রাপ্ত হয়, তখন আপনারা সেটা পেঁচে ফেলে দিতে পারবেন মাটি থেকে সহজেই। আর আমি দোআঁশ মাটি ইউজ করি, কিন্তু পদ্মের জন্য কিন্তু এঁটেল মাটি আদর্শ। আপনাদের হাতের কাছে যদি এঁটেল মাটি না থাকে তাহলে আপনারা দোআঁশ মাটিতে খুব সহজেই কিন্তু পদ্ম গাছ করতে পারবেন। আর এই ধরনের হাইব্রিড পদ্মগুলো কিন্তু খুব সহজেই এই 18 ইঞ্চি থেকে 20 ইঞ্চি ডায়ামিটারে হয়ে থাকে। কিছু লার্জ কাল্টিভার হাইব্রিড পদ্ম আছে যেগুলো এই কালো গামলায় হয় না, কিন্তু বেশিরভাগ মিডিয়াম টু বাউল ভ্যারাইটি টু মাইক্রো ভ্যারাইটি যেটাই বলবেন সেটাই কিন্তু এই 18 ইঞ্চির গামলায় খুব সহজেই হয়। আর বলতে গেলে এই হাইব্রিড পদ্মর যদি কোনোরকম কন্দ বা টিউবার আপনারা চান আমার সাথে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনারা সেখানে গিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবেন। আমি খুব স্বল্প মূল্যে এবং ভালো টিউবার দিয়ে থাকি। আর এই যে দেখুন হিউমিক অ্যাসিড, এটা আমি এই মাটির সাথে মোটামুটি 1 চা চামচ মতন মিশিয়ে নেব। এটা অপশনাল, আপনারা মেশাতেও পারেন না মেশাতে পারেন। মাটির সাথে হিউমিক অ্যাসিডটা মেশালে কি হয়, প্রথম অবস্থাতে টিউবারের যে রানার বা গ্রোথ সেটা খুব ভালো হয়, রানারটা খুব সুন্দরভাবে বেরোয়। কেননা ফার্স্ট স্টেজে হিউমিকের একটা বিরাট গুরুত্ব থাকে যে কোনো গাছ বৃদ্ধির জন্য। তো এর জন্যে আমি একদম টপ সয়েলে ওই মোটামুটি 1 চামচ মতন মিশিয়ে নিই হিউমিক অ্যাসিড। এই যে দেখুন আমি একটা টিউবার নিয়ে নিয়েছি, এটার গ্রোয়িং টিপটা রয়েছে একদম সামনের দিকে, আর এটার একটাই গ্রোয়িং টিপ রয়েছে, আর একটা জায়গা রয়েছে সেটা পাতা বেরোনোর। তো আপনারা চেষ্টা করবেন মোটামুটি 2 থেকে 3টে গ্রোয়িং টিপ যেটা রয়েছে সেটা নেওয়ার, সেই ধরনের টিউবার নেওয়ার। আর যখন গামলায় বসাবেন তখন দেখে নেবেন একদম কিনার বরাবর যাতে টিউবারটা বসে, মোটামুটি আপনাদের হাতে 3-4 আঙ্গুল সাইড দিয়ে আপনারা গ্যাপ রেখে মাটির 1 থেকে 1.5 ইঞ্চ অবধি বা 1 ইঞ্চের থেকে 1.5 ইঞ্চ মতন মধ্যেই আপনারা মাটির মধ্যে টিউবারটাকে ঢুকিয়ে দেবেন।
ঢুকিয়ে দিয়ে গ্রো টিপটা যাতে মাটি থেকে কিছুটা বেরিয়ে থাকে সেটা একটু খেয়াল করবেন, তাহলেই হবে। দিয়ে আমি এই গামলাটা জল ভর্তি করে দেবো। এই যে মাটিটা দেখছেন, এটা আমি দুদিন ভিজিয়ে রেখেছিলাম, যার ফলে মাটিটা নরম হয়ে গেছে। আর এরপর আমি জলটা দিয়ে এটাকে ফুল সানলাইটে রাখবো। পরবর্তীতে এই গাছে যখন পাতা চলে আসবে, তখন আমি দেখিয়ে দেবো এই গাছে কীভাবে সার প্রয়োগ করতে হয়।